নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা আছি মোটামুটি। আজ কয়েক দেরি হয়ে গেছে, গেছিলাম একটু চুল কাটাইতে, ওখান থেকে আসছি। মার পিছনে আবার অনেক সময় দেওয়া লাগছে। এদিকে আবার চাচি আসছে, চাচি আসাতে আমার জন্য একটু সুবিধা হয়েছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, রোদ উঠছে ভালো, হালকা বাতাস আছে, আরামদায়ক একটু ওয়েদার। তো আজকে যাই করি অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো আপনারাও আজকে আমাদের পাশে থাকেন। মারে শুয়ে দিছি রোদ্রের মধ্যে, খুব আরামে ঘুমাইতেছে। কপি গাছের মতো আটা লাগবো। ও আচ্ছা, এদিকে আবার অন্য কিছু গুনবো, হয়তো পেঁয়াজের আরো কিছু নিয়ে আসবো। আলি দেখি চাষি আজকে রান্না কি ব্যবস্থা করতেছে। আজকে নিরামিষ রান্না করলাম, আলু কপি বেগুন দিব, তার সাথে নিরামিষ রান্না করুন আর ডালি বড়া দিবেন। ডালি বড়া ডাল ডাল ভিজাইছে এখানে, ডাল দিয়ে বড়া বানাবে, বড়া ভাজি আর বড়া দিয়ে তরকারি, না নিরামিষ তরকারি। হ্যাঁ তরকারি। নিরামিষ রান্না হইলে ওই বড়া পাবি।
যেহেতু চাপে আসছে তো বাড়ির কাজগুলো আস্তে আস্তে গুছাইতে থাকি। মা জঙ্গলগুলো ছোট থাকতে পরিষ্কার করে দিলে ভালো হবে, কারণ সামনে গরমের সিজন আসতেছে। আবার গরমের সিজনে তো আবার সুরিস্ত্রী প্রাণী আনা মানা বেশি হয়, পরিষ্কার রাখাটাই ভালো। ধন্যবাদ দিচ্ছেন না? ধন্যবাদ গোবিন্দপুর পরিস্থিতি মাছ মেরিয়ে না করতে শাসছে, তা তার উত্তর দিছে যে তোমরা মাছ মেরে আমরা ফুল দিয়ে আমি মাছ নিয়ে হবে আমরা কর্মসার ডাঙ্গা চল দেয় ঘুরুম
কি আনছেন দেখি একটু বস্তা বন্ধ আছে আরে দেখি না ভাই দেখা যান খোলা যাব না আর ছোট দুইটা ভাই এটা দেখ সিস্টেম নাই আজকে চাষির হাতের ডালের বড়া খুব সুন্দর হয়েছে মাস মাস করে মাছ বাজার সাথে পড়া সাক্ষ্য মানে বুঝি তো খেয়ে হাঁটা না সেরকম আছে আজকে পড়া হয়েছে সেরকম তাহলে ভালো হয়েছে যাচ্ছিলেন
খাবার নেন বিকেলবেলা একটু পুকুরের পাড়ে হাঁটাহাঁটি করতেছি বেশ ভালোই লাগতেছে মারে ঘরে শুয়ে দিয়ে আসছি তো এত সময় ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের সবসময় আমাদের পাশে থাকেন